আমি আইএম জসওয়াল সাহেবকে কাঠগড়ায় ডেকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। জসওয়াল সাহেব, আপনি এই মুহূর্তে এই কাঠগড়ায়, খুব তাড়াতাড়ি ওই কাঠগড়ায় আপনাকে দেখা যাবে। আইএম জসওয়াল, আপনি কি এটা মানেন যে আপনি একজন খুবই সিদ্ধ নিপুণ একজন ডাইভার? আগে আমি একজন ট্রেন সার্টিফাইড স্কুবা ডাইভার। তাহলে আপনি কি এটা মানেন যে আপনি আপনার এই ইন্টারেস্টটা ব্যবসার কাজে ব্যবহার করতে চাইছিলেন, আর আপনার এই উদ্দেশ্যটাকে সাধন করার জন্য একটা স্কিউবা ডাইভিং ইনস্টিটিউট কিনতে চাইছিলেন? হ্যাঁ। তো তাহলে আপনি তো এটাও মেনে নেবেন যে অতীতকালে অগ্নিহোত্রীবাবু আপনার একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, কেননা যখনই আপনি এই ধরনের কোনো ইনস্টিটিউট কেনার জন্য চেষ্টা করেছিলেন, অগ্নিহোত্রীবাবু সেই ইনস্টিটিউটটাই কিনে ফেলে আপনাকে একটু চাপ দিয়েছিলেন। আপনি কি মানেন এটা? আগে আমি মানছি যে অগ্নিহোত্রীর সাথে আমার রাইভালরি ছিল, কিন্তু ইওর অনার জসওয়াল বাবু, আপনার মতো আমিও এমনি দোষারোপ করি না। হিয়ারের বিজ্ঞান এটা বলে যে যমজ ভাই আর বোনের মধ্যে শারীরিকভাবে মিল থাকার পাশাপাশি মানসিক মিলও থেকে থাকে, আর এই আদালতে হিয়ারের আইএম জসওয়াল এটা বলে দিয়েছেন যে উনার যমজ ভাই যশমোহন জসওয়াল নিজের উদ্দেশ্যটা হাসিল করার জন্য, বদলা নেওয়ার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন, আর ঠিক সেইভাবে ইওর অনার আই এম জসওয়ালও অগ্নিহোত্রী বাবুর কাছ থেকে প্রাপ্ত এই ধাক্কাটার বদলা নেওয়ার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন, ওনাকে হত্যাও করতে পারেন, আর উনি সেটা করেওছে ইওর অনার। শুধুমাত্র এটাই নয়, একটা তীর দিয়ে দুটো লক্ষ্যভেদ করেছেন, অগ্নিহোত্রী বাবুকে হত্যা করেছেন, আর ইনার করা হত্যাকাণ্ডের দোষারোপটা নিজের যমজ ভাইয়ের কাঁধে দিয়ে দিলেন, ইনার কেসটা লড়তে অস্বীকার করলেন, আর তারপর বিরোধী পক্ষের রূপ নিয়ে এখানে প্রবেশ করলেন। ইওর অনার, এসবই মন বানানো গল্প। আপনি কি বলতে পারেন পাঠক সাহেব যে আমি আমার ছোট যমজ ভাইকে কেন ফাঁসাতে চাইব? খ্যাতি জসওয়াল সাহেব, খ্যাতি পাওয়ার জন্যই আপনি ইওর, এটা সবাই জানেন যে মিস্টার আই এম জসওয়াল কেস জিতেছিলেন, কয়েক যুগ হয়ে গিয়েছে, সেই কারণে ইনার নামের যে ঔজ্জ্বল্য ছিল সেটা চলে গিয়েছিল, এই ঔজ্জ্বল্যটা ফিরিয়ে আনার জন্য এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে? জসওয়াল বাবু খুবই চাতুরির সঙ্গে অগ্নিহোত্রীবাবুকে হত্যা করলেন, আর তার দোষারোপ নিজের ভাই ইয়াশের কাঁধে চাপিয়ে দিলেন, যাতে আমজনতার কাছ থেকে এই খ্যাতি আপনি পেতে পারেন যে আপনি রক্তের সম্পর্কটাও গ্রাহ্য না করে আইনকেই সর্বোচ্চ ভাবেন। ক্যা বাত হ্যায়, ওয়েল ডান। ইয়েস 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 ইওর অনার, ইন্দার দাদা এ সব কিছু করতে পারে, এটা ওনার ছোটবেলাকার অভ্যেস, উনি নেম ফেম এর জন্য যে কোনো গেম খেলতে পারে, ও অগ্নিহোত্রীর খুনও করতে পারে এবং আমাকে ফাঁসাতেও পারে। ইউ আর দ্য কালপ্রিট, আই এম জসওয়াল। হেসে গেলেন তো আপনি জসওয়াল সাহেব? যদি আপনার পারমিশন থাকে তো। ওকে, পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। সবচেয়ে প্রথমে তো আমি এটা বলবো যে পাঠক সাহেব, যে আপনি মোটিভ অফ মার্ডারটা বললেন, ওটা শুধু আপনার অনুমান, কেননা এই যে আপনি একজন নিপুণ ডাইভার, আমার মক্কেলের সঙ্গে কারাগারে দেখা করতে যাওয়া, তাকে তার দোষ স্বীকার করে নেওয়ার জন্য এক প্রকার চাপ দেওয়া, ঘটনাস্থলে আপনার উপস্থিতির সাক্ষী থাকাটা, এই সব কিছুই কি আমার অনুমান? আমার স্কুবা ড্রাইভার হওয়াটা একটা কোইনসিডেন্স, আর জেলে আমি আপনার মক্কেলের সাথে না, আমার ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, আমার চিন্তা হচ্ছিল ওর জন্য, আর ক্রাইম সিনে আমার উপস্থিতি এই কথাটা ভুল প্রমাণ করার জন্য আমার কিছু সময় চাই ইওর অনার, কেননা আমার 10 মিনিট না,
সম্ভবত এক্ষেত্রে সেটা হবে না জয়সওয়াল বাবু, কেননা ইউর অনার, 21 অক্টোবর দুপুর 2টার সময় যে সময় হত্যাটা হয়, আইএম জয়সওয়াল সাহেব জলের নিচে ছিলেন, এইটার প্রমাণ আমি ভিডিও রেকর্ডিংয়ের সাহায্যে করে ফেলেছি। কিন্তু সেই দিন সকাল 11:30 নাগাদ ওনাকে সমুদ্র তটেও দেখা গিয়েছিল। সেই বিষয়টা আমি ওইখানকার মুখ্য দরজায় লাগিয়ে রাখা সিসিটিভি ক্যামেরার ফুটেজের সাহায্যে করতে চাইব ইউর অনার। Impossible. Your Honor, এটা আমি হতে পারি না। Really? কোথাও এরকমটা তো নয় যে আপনি জমজ নন, ট্রায়াড, ট্রিপলেটস, কোনো তৃতীয় ভাই আপনাদের, আপনি ছাড়া তাহলে কে হতে পারে? ইয়াশ, কারণ ওই দিন ইয়াশও 21 অক্টোবরে অগ্নিহোত্রী বাবুর সাথে বোটে গিয়েছিল, আর এটা বলাই বাহুল্য যে ডকেও গিয়েছিল। হ্যাঁ, ইয়াশ হতে এখানে পারত, কিন্তু এখানে এই ফুটেজে যে ব্যক্তি রয়েছেন সেটা ইয়াশ নয়, আপনি। I like your confidence. Thank you. But you have to prove it. Of course. Your Honor, এই সিসিটিভি ফুটেজ 21 অক্টোবর সকাল 11:30 সময় নেওয়া, যখন আমার মক্কেল যশমোহন জয়সওয়াল সেই সময় 9টার সময় সেখানে প্রবেশ করে গিয়েছিলেন। আর এই বিষয়টা পরিষ্কার করার জন্য আমি ডক্টর কাপুরকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। অনুমতি দিচ্ছি। আমার নাম ডক্টর অলোক কাপুর, আমি মিস্টার অম্বর অগ্নিহোত্রীর স্কুবা ডাইভিং ইনস্টিটিউটের প্যানেল অফ ডক্টরসদের হেড। ডাক্তার বাবু, দয়া করে আদালতকে আপনি এটা বলুন যে আপনাকে অগ্নিহোত্রী সাহেব সেখানে কেন নিয়োগ করেছিলেন, আপনার সেখানে রোজকার কাজ কি ছিল? অ্যাকচুয়ালি স্কুবা ডাইভিং একটা ডেঞ্জারাস স্পট। যখন ডাইভার 100 বা 150 ফিটের নিচে চলে যায়, তখন তার ফিজিক্যালি ফিট থাকা খুব প্রয়োজন। আর এমনিতেই ইনস্টিটিউটের নিয়ম আছে যে ডাইভারকে যখন জলের নিচে যেতে হয়, তখন তার একটা রুটিন টেস্ট করাতে হয়, যেমন ব্লাড প্রেশার, পালস কাউন্ট, সুগার টেস্ট লেভেল ইত্যাদি। তাহলে কি 21 অক্টোবরের ওই দিনে অগ্নিহোত্রী সাহেব আর তার দল আপনার কাছে এসেছিলেন ওটা টেস্ট করার জন্য? আগে হ্যাঁ। কেননা যশমোহন জয়সওয়ালও কিন্তু ওই টিমের সদস্য ছিলেন, তিনিও এসেছিলেন নিশ্চয়ই আপনার কাছে? আগে হ্যাঁ, যশের টেস্টও আমিও করেছিলাম। কখন এসেছিলেন উনি আপনার কাছে? পুরো টিম 9টার আশেপাশে আমার কাছে এসেছিল। অগ্নিহোত্রীবাবু আর সুনেনা দেবীর পরীক্ষা করার পর যশের টেস্ট আমি 10টার কাছাকাছি করেছিলাম। ধন্যবাদ ডাক্তারবাবু, বসুন, ক্ষমা চেয়ে নিচ্ছি। জয়সওয়ালবাবু, কিছু জিজ্ঞেস করতে চাইবেন আমার সাক্ষীকে? থ্যাংক ইউ। কি হলো জয়সওয়ালবাবু, কিছু বলছেন না আপনি? চলুন, ঠিকই আছে, একটু চুপ থাকার অভ্যেসটাও আপনার করা দরকার, কারাগারে কেউ আপনার এই বকবক শুনতে পছন্দ করবেন না। ইয়োনার, আরও একজন সাক্ষী রয়েছেন আমার কাছে, যিনি ওই 21 অক্টোবরের দিন বেলা 12টার সময় একটা বোট ভাড়া করেছিলেন, এটা তার কপি আর রসিদ রয়েছে, সেটা জয়সওয়াল বাবুর নামেই কিন্তু ভাড়া করা হয়েছিল। জয়সওয়ালবাবু, আমাকে তো না বললেন, কিন্তু জজ সাহেবকে তো এটা বলুন যে আপনি যদি সেখানে নাই গিয়ে থাকেন, তাহলে আপনার নামে একটা বোট ভাড়া করা হলো কেন? ইওর অনার, এই সিসিটিভি ফুটেজ আর ডক্টরের সাক্ষ্য আর এই জেরক্স কপি দেওয়া হয়েছে রিজার্ভেশন অফ দ্য বোর্ড এর, এটার ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু এটুকু আমি বলে দিতে চাই যে 21 অক্টোবরের দুপুরবেলা আমি ডকে যাইনি, না স্কুবা ডাইভিং এক্সপিডিশনে, ইওর অনার, এটা মিথ্যে কথা। তাহলে কি এইটা সত্যি নয় জয়সওয়াল বাবু, যে আপনি 15 অক্টোবরে সমুদ্রে নামার জন্য একটা আবেদন করেছিলেন আর যেটার অনুমতিও আপনাকে দেওয়া হয়েছিল? এটা সত্যি ইওর অনার, যে আমি পারমিশনের জন্য আবেদন করেছিলাম আর আমি পারমিশন পেয়েও গেছিলাম, কিন্তু শুধু 15 নটিক্যাল মাইলস ট্রাভেল করার জন্য। কিন্তু অগ্নিহোত্রী বাবু যেখানে খুন হয়েছিলেন সেটা সমুদ্রের ভেতরে 150 নটিক্যাল মাইলস ট্রাভেল করে ফেলেছিলেন, আর আমি এটা জানতে চাই যে উইদাউট পারমিশনে আমি 150 নটিক্যাল মাইলস কি করে পৌঁছবো? কিন্তু ইওর অনার, হত্যার পারমিশন তো কোনো জায়গা থেকে দেওয়া হয় না। ইওর অনার, সবচেয়ে প্রথমে তো এটা প্রমাণ হয়নি যে আমি খুন করেছি, আর দ্বিতীয়ত 21 অক্টোবর আমার যাওয়ার কথা ছিল স্কুবা ডাইভিং এক্সপিডিশনে, কিন্তু আমি যেতে পারিনি, আমার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছিল। কেন? একদম অবিশ্বাস্য ইওর অনার এই সমস্ত কথাগুলো, আর বিশেষ করে ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজে, স্পাইক্যাম ফুটেজে যেখানে ওনার মুখদর্শন হচ্ছে সেটার কি বলছি ইওর অনার। কিন্তু প্রথমত আদালতে আমি এটা রিকোয়েস্ট করতে চাই যে সিসিটিভি ফুটেজ আর স্পাইক্যাম ফুটেজ দুটোকে একসাথে, কোনো আবশ্যকতা নেই,
ওইসব পরীক্ষা করার আমি জানতাম যে ইনি আদালতে এইসবই চাইবেন। আপনার টেবিলের উপর ফরেনসিক্স এর রিপোর্টটা পড়ে রয়েছে আর ফরেনসিক্স এর এটা বক্তব্য যে এই ফুটেজটা একদমই সঠিক, অরিজিনাল, একদম কোন রকম কারচুপি এর সঙ্গে করা হয়নি। সরি ইওর অনার, আরো একটা বিশেষ ব্যাপার এখানে রয়েছে যে 5 সেকেন্ডে ওই ট্যাটুটার চলে আসা, সেটাও তো জসপাল সাহেব বুঝাননি আমাদের যে কিভাবে 5 সেকেন্ডে ওই ট্যাটুটা চলে আসলো। এর থেকে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় ইওর অনার, যেই ব্যক্তি অগ্নিহোত্রী বাবুকে হত্যা করেছিলেন তিনি জসপাল সাহেবই ছিলেন, আর পরে যেই ব্যক্তি উনাকে বাঁচানোর জন্য গিয়েছিলেন সেটা ইয়াস ছিল। আমি বলছি যে এই ট্যাটু আর নো ট্যাটুর এই রহস্যটা কি ইওর অনার? ইওর অনার, সবচেয়ে প্রথমে ইয়াস রিফের পেছনে গিয়ে থাকবে লেটেক্সের প্যাচ লাগিয়ে এই ট্যাটুতে আই এম জয়সওয়াল হয়ে, তাই জন্য সে গগলসটা খোলে। তারপর ইয়াস অগ্নিহোত্রী বাবুকে আক্রমণ করলো, অক্সিজেন পাইপ কাটলো, বয়েন্সি জ্যাকেট ইনফ্লেট করলো। সম্ভবনা তো শুধুমাত্র এখানে এটাই রয়েছে ইওর অনার, যে আই এম জসপাল সাহেব এখানে শুধুমাত্র অনুমান করছেন, কিন্তু ইয়াস উনাকে ফাঁসাবার চেষ্টা কেনই বা করবেন? এটাও বলে দিচ্ছি আমি, এটা তিনটে কারণ আছে পাঠক সাহেব। ইওর অনার, একটা তীরে তিনটে নিশানা। সবচেয়ে প্রথমে তো ইয়াস অগ্নিহোত্রী বাবুকে মেরে ওনা স্মাগলিং রাকেট পুরো আত্মসাত করতে চেয়েছিল। দ্বিতীয়ত সুনয়নাকে পটানোর চেষ্টা করেছিল, যেটাতে ও খুবই পারদর্শী। আর তৃতীয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যদি পাঠক সাহেব এই ব্যাপারটা লক্ষ্য করেন তো ইয়াস আমার বাবার পৈতৃক সম্পত্তিকে আত্মসাত করতে চেয়েছিল। আর আমার বাবা নিজের সমস্ত সম্পত্তি আমার নামে করে গিয়েছিলেন, ওর সব গাফলাবাজির ব্যাপারে বাবা জানতেন, ভরসা করতে পারতেন না, তার জন্য সবকিছু আমার নামে ছিল। আর আমার যদি কিছু হয়ে যায় পাঠক সাহেব, তো সবকিছু ও পেয়ে যাবে, ব্লাড রিলেশন। কি বাজে কথা বলছো স্যার, আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না। বাহ, তুই আমাকে দোষারোপ করছিলি যে আমি নেম ফেমের জন্য যে কোনো গেম খেলতে পারি, ওটা বাজে কথা ছিল না। আর এখন আমি বাজে কথা বলছি? এত ছোটবেলা থেকে তুমি আমার সাথে এরকমই করেছো, সবসময় আমাকে ডমিনেট করেছো তুমি। এত তুইও তো ছোটবেলা থেকে বেআইনি কাজকর্ম করেছিস। অর্ডার, অর্ডার, প্লিজ মেইনটেইন দ্য ডেকোরাম অফ দ্য কোর্ট। কেডি, মিস্টার জয়সওয়ালের কথাকে কিন্তু অগ্রাহ্য করা যায় না। ইয়োনার খণ্ডন তো সেই কথাটাও করা যায় না যে 21 অক্টোবর সেইখানে সেদিন সকাল 11:30 সময় যেই ব্যক্তি এসেছিলেন তিনি আই এম জসপালই ছিলেন, ইয়াস নয়, কারণ ইয়াস 10:00 সময় ডাক্তারের কাছে গিয়েছিলেন আর এটা আমি সাক্ষীর সাহায্যে প্রমাণ করিয়ে দিয়েছি। ইয়োনার, পাঠক সাহেবের এক সাক্ষীর দ্বারা আমি এটা প্রমাণ করে দেব যে সিসিটিভি ফুটেজে 11:30 সময় আমি নয়, ইয়াস জসপালই ছিল। আপনার বয়ান অনুযায়ী আপনি ইয়াসের মেডিকেল টেস্ট 10:00 নাগাদ করেছিলেন? হ্যাঁ। তো অ্যাপ্রক্সিমেটলি কত টাইম লাগে এই টেস্টগুলো করার জন্য? খুব বেশি হলে আধ ঘন্টা। তাহলে 10:30, মানে ম্যাক্সিমাম 10:30 মধ্যে তো ইয়াস ফ্রি হয়ে গিয়েছিল। হ্যাঁ, একদম। থ্যাংক ইউ, আপনি বুঝতে পারেন। থ্যাংক ইউ। এর অনেক 10:30 সময় ইয়াস ফ্রি হয়ে গিয়েছিল আর ওই ডকে একটা আউটওয়ার্ড রেজিস্টার মেনটেন করা হয়, 21 অক্টোবরের এই কপি আছে ইফ ইউ উইশ টু পাঠক সাহেব, যেটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে অগ্নিহোত্রী বাবুর বোট 12:00 সময় ওই ডক থেকে রওনা হয়েছিল, যেটাতে ইয়াসও ছিল। তো 10:30 থেকে 12:00 পর্যন্ত এই 1.5 ঘন্টা ইয়াস কি করলো? কি করলে ইয়াস? আমি বলছি তুমি কি করলে, পেছনের দরজা দিয়ে, ডকের পেছনের এন্ট্রেন্স দিয়ে ও বাইরে এলো যেখানে ওর গাড়ি পার্ক ছিল, নিজের ট্যাটুতে লেটেক্সের প্যাচ লাগালো, ও আই এম জয়সওয়ালের মতন জামা কাপড় পরলো, আই এম জয়সওয়াল হয়ে সিকিউরিটি ক্যাবিনে গেল, পেপার সাইন করলো, পয়সা দিল, ফোর্ট কিনলো, ভেতরে গিয়ে প্যাচ খুলে আবার ইয়াসের রূপে ফিরে এলো। মিস্টার জয়সওয়াল, এই রেজিস্টার অনুযায়ী 12:00 সময় এখানে অগ্নিহোত্রী সাহেবের বোর্ডটা বেরোয় আর 12:15 সময় সেই বোর্ডটা বেরোয় যেটা আপনার নামে সেখানে ভাড়া করা হয়, তো সেই বোর্ডে কে ছিল? ইয়াসের যে কোনো বন্ধু হতে পারে, এই সব ঘোটালা করা ইয়াসের পক্ষে খুব একটা বড় ব্যাপার নয়। কারণ কি, আপনি ওকে ছোটবেলা থেকে চেনেন, ও আপনার যমজ ভাই, নতুন কিছু বলুন না, এই বিষয়টা তো বলে ফেলেছেন। কিন্তু কেডি স্যার, আমি তো নিজের টিমের সাথে ছিলাম মেডিকেল টেস্ট হয়ে যাওয়ার পরেও। টেস্ট করানোর পর ইয়াস আমার কাছে এসেছিল আর কফি খাওয়ানোর বাহানায় আবার আমার সাথে ফ্লার্ট করছিল। আপনি এবারও কি চুপ করে রইলেন না আপনার স্বামীকে কমপ্লেন করতে গেলেন? অগ্নি ওই সময় মাছের কন্টেনারের পরীক্ষা করতে গিয়েছিল
এই জন্য আমি ইয়াশকে ইগনোর করি আর সোজা বোটে চলে যাই। আর যেই সময় ইয়াশ আপনার সাথে ফ্লার্ট করছিল সুনয়না দেবী, ওই সময় আপনারা দুজন ছাড়া ওখানে আর কোনো তৃতীয় ব্যক্তি ছিল? আগে না। থ্যাংক ইউ ইয়োর অনার, পয়েন্ট টু বি নোটেড। প্রদীপের পরে আমি যখন মেডিকেল টেস্টের জন্য গেলাম, তখন ইয়াশ আমাকে বলল যে ওর আইপড ভুলে ওর গাড়িতে ফেলে এসেছে আর ওখান থেকে চলে যায়। থ্যাংক ইউ ইয়োর অনার। 10:30 থেকে 12:00 পর্যন্ত দেড় ঘন্টা লাগাতার ইয়াশ কোনো একটি ব্যক্তির চোখের সামনে ছিল না। সেই জন্য আমি আবার বলছি যে ইয়াশই আইএম জয়সওয়াল হয়ে এই পুরো কাণ্ডটা ঘটায়, আর এটা আমার অনুমান নয়, এটাই বাস্তব ইয়োর অনার। মিস্টার জয়সওয়াল, আপনি এতটা জোর দিয়ে কি করে বলছেন কথা? কারণ ইয়োর অনার, 21 অক্টোবর 11:30 সময় আমি ডকে ছিলাম না। 11:30 সময়ে 21 অক্টোবর ওই দিন আমি দুবাই এয়ারপোর্টে ছিলাম, কারণ 12:00 সময় আমার দুবাই মুম্বাইয়ের ফ্লাইট ছিল ইয়োর অনার। মাফ করবেন পাঠক সাহেব, কিন্তু অগ্নিহোত্রীবাবু যখন ওপরে স্বর্গলোকে পৌঁছে গিয়েছিলেন, তারপর আমি নিচে মর্তলোকে ল্যান্ড করেছিলাম। 3:00 সময় আমার ফ্লাইট ল্যান্ড হয়েছিল আর 4:30 সময় ইয়াশ আমার সাথে বাড়িতে দেখা করতে এসেছিল। ইয়োর অনার, আমার কাছে পাসপোর্ট, বোর্ডিং পাস আর টিকিট আছে আমার কথা সত্যি প্রমাণ করার জন্য। আর এই কথাটাই আমি বারবার বলার চেষ্টা করছিলাম, কিন্তু লাগাতার পাঠক সাহেব আমাকে দোষারোপ করতে থাকলেন যে আমি ইয়াশকে ফাঁসানোর চেষ্টা করছি, আর বারবার আমাকে এটা প্রমাণ করতে হয় যে আমি ইয়াশকে না, কিন্তু ইয়াশই আমাকে ফাঁসাচ্ছে। ইয়োর অনার, আমি আদালতের কাছে রিকোয়েস্ট করতে চাই যে সমস্ত প্রমাণ এবং সাক্ষ্যকে প্রত্যক্ষ করে আমাকে বেনিফিট অফ ডাউট দেওয়া হোক, আর মিস্টার অগ্নিহোত্রী বাবুর খুনের অভিযোগ থেকে আমাকে মুক্তি দেওয়া হোক। কেডি, তুমি আর কোনো সাক্ষী বা প্রমাণ পেশ করতে চাও? ইয়োর অনার, যদি জয়সওয়াল সাহেবের এই কথাটা আমরা মেনে নিই, তাহলে এটা প্রমাণ হয় যে জয়সওয়াল সাহেব হত্যাকারী নন, কিন্তু এটা তার থেকে প্রমাণ হয় না যে ইয়াশ হত্যাকারী। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণকে বিচার করার পর এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মিস্টার জয়সওয়ালের অগ্নিহোত্রী মার্ডার কেসে কোনো হাত নেই। এই জন্য এই আদালত ডিফেন্স এবং প্রসিকিউশনকে আরও জোরালো প্রমাণ এবং সাক্ষী পেশ করার আদেশ দিচ্ছে, যাতে এটা প্রমাণ হতে পারে যে মিস্টার ইয়াশ জয়সওয়াল অপরাধী না নয়। স্যার, আমার তো মনে হয় এটাই দুই জয়সওয়াল ব্রাদার্সের মিলিত পরিকল্পনা। একে অন্যকে দোষারোপ করছে আর এই কেসটাকে ঘোড়ালো বানাচ্ছে। ওই ফুটেজটায় পরিষ্কার দেখা যাচ্ছে যে অগ্নিহোত্রী সাহেবের উপর হামলা আইএম জয়সওয়াল করছে। কিন্তু স্যার, আইএম জয়সওয়ালের কাছে স্ট্রং অ্যালিবাই ছিল যে ওই সময় ফ্লাইটে ছিল। এইটা তো চমকে যাওয়ার কথা যে একই ব্যক্তি একই সময়ে দু জায়গায় কি করে থাকবে। স্যার, দিস ইজ আ রিয়েল মিস্ট্রি। এবার আমরা এগোবো কি করে? রাস্তায় যখন বাধা আসে, বরুণ কয়েক পা পিছিয়ে আসতে হয়। মানে? মানেটা হলো এই যে, একটু শুরুর থেকে শুরু করা যাক, অগ্নিহোত্রের ইতিহাসটা বার করা যাক, আর সবার আগে ওর ফোন রেকর্ডসটা চেক করা যাক। আমি অগ্নিহোত্রীবাবুর ফোন রেকর্ড চেক করে নিয়েছি। 21 অক্টোবর ওনার মৃত্যুর আগে উনি দুজনের সাথে কথা বলেছিলেন, একজন ওনার ড্রাইভার আর ওনার সেক্রেটারি। আর স্যার, এই সিঙ্গাপুরের ল্যান্ডলাইনটা থেকে ওনার কাছে অনেকবার ফোন এসেছিল। কার নাম্বার এটা? স্যার, মিস্টার পুরব মেহরার। এই পুরব মেহরা অগ্নিহোত্রীবাবুকে ফোন কেন করছে? স্যার, ওনাকে আপনি টকে ডেকে জিজ্ঞাসা করে নিন। এনাকে টকে ডেকে কোনো রকম লাভ হবে না, ফোনে কথা বলা তো আর কোনো অপরাধ নয়। তাহলে এখন কি করব? এই হত্যাটা সমুদ্রের নিচে হয়েছে, তো একবার তো সমুদ্রের নিচে যাওয়াটা খুব জরুরি। এই কারণে আমি পারমিশনটা নিয়েই রেখেছি, তুই ডাইভিং এর জন্য প্রস্তুত হয়ে যা। স্যার, আমি? হ্যাঁ, তুই? স্যার, আমি আমি তো জল থেকে ভয় পাস নাকি? না স্যার, মানে তার মানে তুই জল থেকে ভয় পাস না। গেট রেডি টু ডাইভ। Thank you.
এই লোকটার উপস্থিতি তো দেখছি সব জায়গায় আছে। স্যার ইটস ভেরি ক্লিয়ার, আমি বিশ্বাস করি মিস্টার অগ্নিহোত্রীকে এই মেরেছে। তুই বিশ্বাস করিস? হ্যাঁ স্যার বিশ্বাস করি। আদালত বিশ্বাস করবে? অফকোর্স বিশ্বাস করবে। কিভাবে? প্রমাণ, এই সমস্ত সাক্ষী, পরিস্থিতির বরুণ, এদেরকে তো আমি সন্দেহের তালিকায় নিয়ে আসতে পারি, দোষী প্রমাণিত করতে পারি না। এদের দোষী প্রমাণিত করার জন্য যে সাক্ষ্য দরকার সেটা নেই আমাদের কাছে। এবার জলের তলায় ইয়াস ছিল আর ওই ভিডিও রেকর্ডিংও ইয়াস ছিল। আদালত আমাকে জিজ্ঞেস করবে যে কিভাবে, আর আমার কাছে সে প্রশ্নের উত্তর নেই। তো এখন এটা কেডি পাঠকের প্রথম হার হবে। পুরভবাবু, এই ঘড়িটাকে চিনতে পারছেন আপনি? হ্যাঁ, এই ঘড়ির পেছনে আমার নাম ইনস্ক্রাইব করা আছে। এটা আমারই স্কুবা ডাইভিং এর ঘড়ি। কিন্তু এটা আপনি পেলেন কোথায়? এটা সমুদ্রের তলা থেকে, সেই জায়গাটায় যেখানে অগ্নিহোত্রী বাবুর উপর হামলা করা হয়। কিন্তু এটা ওখানে গেল কি করে? আপনাকে আশ্চর্য হতে দেখে আমারই আশ্চর্য লাগছে যে আপনারই ঘড়ি কোথায় ছিল আর কবে কিভাবে কোথায় পৌঁছলো আপনি জানেন না? সেটা কোথাও এরকমটা নয় তো যে চুরি হয়ে গিয়েছিল ঘড়িটা? সম্ভবত হতে পারে চুরি হয়ে গেছিল। আসলে আমার কাছে দু ডজনেরও বেশি ঘড়ি আছে, আর আমি খুবই কেয়ারলেস ধরনের মানুষ। বেশিরভাগ সময় জিনিসপত্র এখানে ওখানে রেখে দিই আর ভুলে যাই। আপনার জিনিসপত্র নিয়ে আপনি খুব একটা ওয়াকিবহাল নন, কিন্তু আপনি নিজেকে নিয়েও কি জিজ্ঞাসা হলো এটা যে 21 অক্টোবর দুপুর 2টার সময় আপনি কোথায় ছিলেন, এটা তো জানবেন আপনি। হ্যাঁ একদম, সেদিন আমি আমার ব্যান্ডরার বাড়িতে ছিলাম। আমার মাইগ্রেনের অ্যাটাক হয়েছিল আর আমি ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলাম। হ্যালো পুরব, আমি সুনয়না বলছি। আমার মাথায় ভীষণ ভাবে যন্ত্রণা হচ্ছে, মাইগ্রেনের অ্যাটাক হয়েছে। প্লিজ প্লিজ পরে কথা বলি। পুরব, অগ্নি অগ্নি আর নেই। হোয়াট? দাদার মৃত্যুর খবর শুনে আমার তো বিশ্বাসই হচ্ছিল না। হ্যাঁ দাদা, লজ্জার বিষয় এটা আমার জন্য। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার, আমি আদালতের কাছে মিস্টার পুরব মেহরার পরিচয় করাতে ভুলে গিয়েছি। শ্রী পুরব মেহরা স্বর্গীয় অম্বর অগ্নিহোত্রীর সৎ ভাই। অগ্নিহোত্রী বাবুর বাবা নিহত হওয়ার পর ওনার মা শ্রী রাজীব মেহরার সঙ্গে দ্বিতীয় বিবাহ করেন, ওনাদের সন্তান হয় শ্রী পুরব মেহরা। পুরবাবু, কি কি মনে হয় আপনার, ইয়াস জয়সওয়াল খুন করেছেন অগ্নিহোত্রী বাবুকে? হতেও পারে, কেননা কারণ তো ছিল এনার কাছে। কারণ তো সুনানা দেবীর কাছেও ছিল। আর দেখুন না, অগ্নিহোত্রী বাবুর লাইফ ইন্স্যুরেন্স 20 কোটি টাকা, আর এটা কম নয়। আর শুনেছি যে মাঝে মধ্যেই উনি ওকে খুব খারাপভাবে বকাঝোকা করতেন, খারাপ খারাপ কথাবার্তা বলতেন, তুচ্ছ ব্যবহার করতেন ওনার সঙ্গে। আর হত্যার জন্য এই সমস্ত কারণ তো যথেষ্ট বলেই মনে হয়। কি মনে হয় আপনার? হয়তো এই সম্ভবত হ্যাঁ না সম্ভবত না, হয়তো হ্যাঁ। নো ওয়ে, আমার কাছে সবকিছু ছিল, নাম টাকা খ্যাতি, আমি এরকম কেন করব? বিনাশকালে বিপরীত বুদ্ধি। যাই হোক না কেন, এটা বলুন যে এই ঘড়িটাকে চেনেন আপনি? পাঠক সাহেব, আপনি এই প্রশ্নটা সুনয়না দেবীকে কেন করছেন যখন পুরা বেটা মেনেই নিয়েছে যে এই স্কুবা ডাইভিং ওয়াচটা ওরই? হ্যাঁ, ওনার তো রয়েছেনই, কিন্তু আমি এটা জানার চেষ্টা করছি যে এই ঘড়িটা ওনার কাছে গেল কিভাবে। আপনি কি বলতে পারবেন যে এই ঘড়িটা পুরব বাবুর হলো কিভাবে? এই ঘড়িটা পুরব বাবুর, সেটা আমি এখনই জানলাম। আগে হ্যাঁ সুনয়না দেবী, এই ঘড়ির পেছনে একটা সিরিয়াল নাম্বার রয়েছে, আর ওই সিরিয়াল নম্বরের সাহায্যে যখন আমরা এই ঘড়ি নির্মাতার খোঁজ নিলাম, তখন উনি আমাদের এই ঘড়ির রসিদটা দেখালেন। তখন আমরা জানলাম যে এই ঘড়িটার দাম আপনি দিয়েছিলেন। দেখুন, এই ঘড়িটা তো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আদালতের ঘড়িটা চলছে, আর যেটা স্পষ্ট বলছে যে আদালতের সময় নষ্ট হচ্ছে আর আপনার সময় শেষ হতে চলেছে। আগে আমি এই স্কুবা ওয়াচটা পুরব বাবুর জন্য কিনেছিলাম,
as a gift. উপহার দেওয়া তো ভালো ব্যাপার সুনয়না দেবী, আপনি সেটা কেন করছিলেন কেন? আমি চাইতাম না যে লোক এটাকে নিয়ে ভুলভাল ভাবুক। হ্যাঁ, ভুল মানে করতে পারে, তাহলে ঠিক মানে এটা কি? আপনি এটা আমাদের বলে দিন, কোথাও এরকমটা নয় তো যে আপনাদের দুজনের মধ্যে কোনো রকম সম্পর্ক টম্পর্ক? What nonsense! একটা ওয়াচ গিফট করা মানে এটা দাঁড়ায় না যে ওর সাথে আমার কোনো অ্যাফেয়ার চলছে। না, এই মানেটা তো হয় না, কাউকে উপহার দেওয়া মানেই এটা হয় না। ঠিক আছে, ছাড়ুন, আপনি দয়া করে আমাকে এই ছবিগুলোর মানেটা একটু বুঝিয়ে বলুন প্লিজ। আপনার আর পুরভ বাবুর কিছু রোমাঞ্চকর ছবি আছে ইওর অনার, বলুন কি বলতে চাইবেন আপনি এই ছবিগুলোর ব্যাপারে? আগে আমি পুরভকে ভালোবাসি, আমি পুরভকে ভালোবাসি আর ও আমা, আর ও আমা। আর ও আপনাকে বিয়ে করতে চাইছিলেন, বিয়ে করতে চাইছিলেন ও আপনাকে। এক্সকিউজ মি পাঠক সাহেব। আগে হ্যাঁ জয়সওয়াল বাবু, এই সব করে কি প্রমাণ করতে চাইছেন আমি জানি না, তবে এটুকু বলে দিন যে আপনি কি এটা বিশ্বাস করেন যে ইয়াশ সত্যি নির্দোষ? জয়সওয়াল বাবু, আমি এটা প্রমাণ করতে চাইছি যে আপনার যমজ ভাই ইয়াশ এই খুনটা করেনি, ও নির্দোষ। আমি জানি যে আপনি আমার বিরুদ্ধে লড়ছেন, কিন্তু সত্যি কথা বলুন যে ভেতরে ভেতরে আপনি ওটা চান না যে সিদ্ধান্তটা এটাই হোক। হ্যাভ সাম ফেইথ ইন মি, দ্য বল ইজ ইন ইউর কোর্ট। হ্যাঁ, বিয়ে পরিণয় প্রণয় কয়েকদিন আগেই আপনারা দুজন ম্যারেজ রেজিস্ট্রারের কার্যালয়ে এই ম্যারেজ রেজিস্ট্রেশনের আবেদনও করেছিলেন, করেছিলেন কি না? Best of luck. Thank you. Congratulations. আজ থেকে ঠিক এক মাস পর তুমি মিসেস মেহরা হয়ে যাবে। ইওর অনার, সুনয়না দেবী এই স্বর্গীয় অম্বর অগ্নিহোত্রীকে বিবাহ কেবলমাত্র তার টাকার জন্য করেছিলেন। বিবাহের পরে ইনার সঙ্গে দেখা পুরভ মেহরার সঙ্গে হলো এবং তখন থেকে এখন অবধি ওনাদের প্রেম পর্বটা জারি রয়েছে। ইনি অগ্নিহোত্রী বাবুর 20 কোটি টাকার ইন্স্যুরেন্স পলিসির মধ্যে নিজের নাম দাখিল করলেন, সম্ভবত এই টাকার জন্যই আপনি অগ্নিহোত্রী বাবুকে হত্যা করলেন, এই কথাটা ঠিক কি না সুনয়না দেবী? আজ্ঞে না, এটা সম্ভব নয়, আমি ইন্স্যুরেন্সের টাকার জন্য অগ্নিকে খুন করতেই পারি না। ঠিকই বলছেন আপনি, আপনি ইন্স্যুরেন্সের ওই টাকাগুলোর জন্য অগ্নিহোত্রী বাবুকে হত্যা কেন করবেন? এটা তো কোনো অর্থই দাঁড়ায় না, কারণ ওই পলিসির মধ্যে সেখানকার নমিনি বা দাবিদার হিসেবে আপনার নাম তো নেই। না মানে আমি বলতে চাইছি পুরভ মেহরার নাম তো রয়েছে নমিনি হিসেবে ওই ইন্স্যুরেন্স পলিসিতে। আপনাকে চমকে যেতে দেখে আমার এটা মনে হচ্ছে যে আপনি এই বিষয়টা ঠিক জানতেন না, তাহলে হয়তো আপনি এই বিষয়টাও জানেন না যে ইন্স্যুরেন্সের টাকাটা 20 কোটি টাকা থেকে বাড়িয়ে 30 কোটি পর্যন্ত করে দেওয়া হয়েছিল। আর আপনি এটাও হয়তো জানেন না যে পুরভ মেহরা বলে যিনি রয়েছেন ভান করছিলেন আপনার সঙ্গে, উনি বিবাহ করতে চাইছিলেন না, উনি করতেনও না আপনার সঙ্গে এই বিয়ে, কেননা উনি আগের থেকেই বিবাহিত, বাচ্চাও হতে যাচ্ছে উনার, এটা জানেন আপনি? বিশ্বাস হচ্ছে না আপনার? ওনার স্ত্রীও রয়েছেন এখানে, বরুণ। সুনয়না দেবী, ইনি হলেন মিসেস মেহরা, পুরব বাবুর স্ত্রী। আপনাদের এই ছলনার কাহিনীটা মিসেস মেহরার মুখ থেকে এবার শোনা যাক। ইওর অনার, পুরব আমার স্বামী, 3 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল আর তখন থেকে আমরা হ্যাপিলি ম্যারিড। আমি মিস্টার পাঠকের ফোন পাই, উনিই আমাকে পুরবের সম্পর্কে এইসব জানান। ইনিশিয়ালি আই ডিড নট বিলিভ হিম, কারণ আমি পুরবের প্রেমে অন্ধ ছিলাম, কিন্তু আমি পুরবের প্রেমে অন্ধ হয়ে থাকতে চাইনি। এই জন্য আমি মিস্টার পাঠকের কথা মেনে আমার ইন্ডিয়াতে আসাটা পুরবের কাছে লুকোই। থ্যাংকস মিস্টার পাঠক, আপনার জন্যই
এই সত্যিটা আমার সামনে এলো। বিমান শয়তান চিটোর ব্লাডি ডগ, এই কোন করেছে আপনিকে? পুরো প্ল্যানই এর ছিল, আর এই প্ল্যানে আমি ওকে সাহায্য করি। প্ল্যান অনুযায়ী আমি দুজন সৎ ভাইকে দেখা করাই, ওদের মিল করাই। দাদা, তুমি তুমি এখানে কেন এসেছো? দাদা প্লিজ আমাকে সাহায্য করো দাদা। অগ্নি, আমি ওনাকে এখানে ডেকেছি, আই এম রিয়েলি ভেরি সরি। উনি খুব কষ্টে আছেন, মার মৃত্যুর পর একদম একা হয়ে গেছেন। দাদা যা কিছু হয়েছে সেখানে আমার কি দোষ? তবু আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি দাদা, প্লিজ আমার মতো একজন অসহায়কে সাহায্য করো। অগ্নি, তুমি তো অচেনা মানুষদেরও সাহায্য করো, আর ও তো তোমার, আই মিন সৎ হলেও কিন্তু তোমারই তো ভাই উনি, ওনাকে অ্যাকসেপ্ট করে নাও। তোমাদের দুজনকে একসাথে দেখলে মায়ের আত্মারও শান্তি হবে। আমার জন্যই আপনি ওর উপর ভরসা করতে শুরু করেন, আর আমার কথাতে ওকে বোর্ড অফ ডিরেক্টরে শামিল করে। আমি এটা এই জন্য করেছি যাতে আমি ওর সাথে বেশি সময় কাটাতে পারি, আর কেউ যাতে না সন্দেহ করে। এই প্ল্যানটা শুরু 2 মাস আগে থেকেই হয়ে গিয়েছিল ওর কথাতেই। আমি অগ্নিকে ফোর্স করি যে উনি স্কুবা ডাইভিং শিখতে যাক, এটা বলে যে কোরালের এই স্মাগলিং অ্যাক্টিভিটিসে যেন উনি ইয়াশকে ভরসা না করে, নিজে গিয়ে দেখে। ওই স্পাই ক্যামেরাওয়ালা গগলস আমি ওকে এনে দিয়েছিলাম। ইওর অনার, ওর একবার নয় 4 বার ফাঁসি হওয়া উচিত। ও 4-4টে জীবন শেষ করে দিয়েছে, নিজের ভাইয়ের, নিজের স্ত্রীর, নিজের বাচ্চার, আর আমার। আমার অগ্নিহোত্রীকে মারার জন্য আমার কোনো আফসোস নেই, ওর কাছ থেকে সবসময় সৎ ভাইয়ের ব্যবহার পেয়েছি। এমনকি যখন কোটি টাকার দেনা আমার মাথার উপরে ছিল তখন আমাকে সাহায্য করেনি ও, আমাকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল বাড়ি থেকে। দাদা প্লিজ আমাকে সাহায্য করো, যদি আমি সময়ের মধ্যে পাওনাদারদের টাকা শোধ করতে না পারি তাহলে তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। দাদা মারছি যখন মরে যা, তোর মতো অপদার্থের পিছনে খরচা করার মতো না আমার কাছে টাকা আছে না সময়। নাও গেট লস্ট, না সরে যা। হি ওয়াজ এ রিচ ম্যান, ও চাইলে খুব সহজেই আমাকে সাহায্য করতে পারত, কিন্তু না, ও সবসময় আমাকে এটাই বুঝিয়েছে যে আমি ওর উপরে ডিপেন্ডেন্ট। সৎ ভাই তো, এই জন্যেই আমি সুনয়নাকে ব্যবহার করে ওর ওর বিশ্বাস অর্জন করেছিলাম আর ওর কোম্পানিতে ডিরেক্টর হয়ে গেছিলাম। পুরভবাবু, এই যে হঠাৎই অগ্নিহোত্রীবাবুর লাইফ ইন্স্যুরেন্স পলিসি থেকে ওনার স্ত্রীর নামটা সরিয়ে গিয়ে আপনার নামটা চলে আসলো, এটা এটা কিভাবে হলো? ধীরে ধীরে আমি সুনয়নার বিরুদ্ধে ওর কান ভাঙাতে শুরু করি, যে সুনয়না সুনয়না একটা ক্যারেক্টারলেস মেয়ে, ও আমার উপর এতটাই বিশ্বাস করেছিল যে ও আমার বলায় সুনয়নার নাম নমিনি থেকে কেটে ও আমার নাম লিখে দিয়েছিল। এই কারণটা তো আপনি বলে দিলেন, এই প্ল্যানটা আপনি কিভাবে করেছিলেন বা এটা কিভাবে গেলেন পরিণামে সেটা এবার বলে দিন। আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। জয়সওয়ালকে ফলো করতে করতে আমি জানতে পারলাম যে 12 অক্টোবর রবিবার ও সমুদ্রে কুবা ডাইভিং করার পারমিশন নিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে সুনেনার সঙ্গে দেখা করি। গুড নিউজ সুইটহার্ট, হোয়াট? আমরা 21 অক্টোবর আমাদের প্ল্যান এক্সিকিউট করব। রিয়েলি? ইয়েস সুইটি, তুমি যে করি হোক অগ্নিহোত্রীকে 21 অক্টোবরে স্কুবা ডাইভিং এক্সপিডিশনে নিয়ে যাওয়ার জন্য তৈরি করতে হবে সুইটহার্ট। এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি, হয়তো এরপর এরকম সুযোগ আর কখনোই পাবো না।
আর হ্যাঁ, ওই স্পাইকা মোলা গগলস টানতে ভুলো না প্লিজ। হ্যাঁ, আমি ভুলবো না সুইটার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবার আরও একটা বিষয় আপনি স্পষ্ট করে দিন যে সিসিটিভি আর ওই স্পাই ক্যাম ফুটেজে আমরা আইএম জেসওয়াল সাহেবকে দেখলাম, এটা কিভাবে হলো? আমার ফিল্ম ডিস্ট্রিবিউশন আর ফাইন্যান্সিং এর বিজনেস। হলিউডের মেকআপ আর্টিস্টকে দিয়ে আমি আইএম জয়সওয়ালের মাস্ক বানিয়ে রেখেছিলাম। সেদিন ডকে আমি জয়সওয়ালের জন্য অপেক্ষা করছিলাম। ও যখনই নিজের বোট নিয়ে রওনা দিত, তখনই আমি আমার বোট নিয়ে সেখানে পৌঁছে যেতাম যেখানে অগ্নিহোত্রি স্কুবা ডাইভিং এর জন্য পৌঁছেছিল। কিন্তু জয়সওয়াল সাহেব তো সেই দিন ওখানে যাননি। ওখানে তো গন্ডগোলটা হলো আমার। আমি ওখানে জয়সওয়ালের জন্য অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন আইএম জয়সওয়াল এলো না, তখন আমি একটু ইরিটেট হয়ে গেছিলাম। আমার কাছে সময় ভীষণই অল্প ছিল, আর এরকম সুযোগ হাতছাড়া করতে চাইছিলাম না। ফাইনালি আমার মুখে আমি আইএম জয়সওয়ালের মাস্কটা পরে নিলাম। তারপর আইএম জয়সওয়াল হয়ে আমি ডকে এন্ট্রি নিলাম, বোট বুক করলাম। তারপর অগ্নিহোত্রিকে ফলো করতে করতে আমি সেই স্পটে পৌঁছে গেলাম যেখানে ওর স্কুবা ডাইভিং করার কথা ছিল। ইচ্ছে করেই আমি আমার স্কুবা গগলস খুলে ফেললাম যাতে অগ্নিহোত্রি স্পাই ক্যামে আইএম জয়সওয়ালকে পরিষ্কার দেখা যায়। আর খুনের অভিযোগ আইএম জয়সওয়ালের ওপরই পড়ে। কেন ভাষাতে চাইছিলেন আপনি আইএম জয়সওয়াল সাহেবকে? আমাকে ফরজারির কেসে কনভিক্ট করেছিল, 5 বছরের জেল হয়েছিল আমার। আমার বিজনেস, আমার নাম, আমার খ্যাতি, সব সব কিছু শেষ হয়ে গেছিল এই মানুষটার জন্য। এই জন্যই আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমি আপনাকে বুদ্ধিমান বলবো পুরভবাবু নাকি? বুঝতে পারছি না, আমি সব কিছু করলেন আপনি, কিন্তু আপনি এইটা জানার চেষ্টা করলেন না যে যেই ব্যক্তিটাকে আপনি ফাঁসানোর চেষ্টা করছেন তিনি সেই দিনে ভারতবর্ষেই ছিলেন না। পুরব, যখন তুই বদলাটা আমার থেকে নিতে চাইছিলি, আমাকে ফাঁসাতে চাইছিলি, তাহলে তোর পার্টনার শুনায় না আমার ভাই ইয়াশকে কেন দোষারোপ করছিল? ইয়াশের নিজের বোকামির জন্য। যখন আমি অগ্নিহোত্রিকে মারছিলাম, তখন ও রিফের পেছনে চলে এসেছিল। ও আমাকে দেখার আগেই আমি ওখান থেকে সরে যাই। ইয়াশ অগ্নিহোত্রিকে বাঁচানোর খুব চেষ্টা করছিল, কিন্তু সুরেন আর প্রদীপ ভেবেছিল যে ইয়াশ অগ্নিহোত্রিকে মারার চেষ্টা করছে। আর বোটে এসে অগ্নিহোত্রি একই কথা বলে যে জয়সওয়াল ওকে মারার চেষ্টা করছিল। আসলে অগ্নিহোত্রি আইএম জয়সওয়ালের কথা বলছিল, কিন্তু বোটের সবাই ভেবেছিল যে ও জাস জয়সওয়ালের কথা বলছে। এমনকি জ্যাসেরও মনে হয়েছিল যে অগ্নিহোত্রি ওকে দোষারোপ করছে। ও পুলিশের ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। এই ব্যাপারে শুনেও না ভীষণ অবাক হয়। কনফিউশন আরো বেড়ে গেল যখন যশ পুলিশের কাছে আত্মসমর্পণ করলো। সেই রাতেই আমি সুনেনার সঙ্গে দেখা করলাম। যশটাও না, খুব বড় একটা ইডিয়েট, পুরো প্ল্যানটাই ভেস্তে দিল। সুনেনা, জাস্ট রিল্যাক্স নাও। আরে কি করে রিল্যাক্স থাকবো? এক তো অগ্নিকে বাঁচানোর জন্য ও চলে গেল, তার উপর দুজন স্কুবা ডাইভার পুলিশকে বয়ান দিয়েছে যে ওরা দুজনে যশকে অগ্নির উপর হামলা করতে দেখেছে জলে। কি দরকার ছিল ওকে হিরো হয়ে মাঝখানে আসার? তুমি ঠিকই বলছো। আর পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করে দিল ইয়াশ। এখন আমরা আইএম জয়সওয়ালকে অগ্নির মার্ডার কেসে কি করে ফাঁসাবো? শোনা না, এত খারাপের মধ্যেও একটা ভালো জিনিস হয়েছে যেটা তুমি দেখতে পাচ্ছ না। আমার অগ্নিহোত্রি এখন মারা গেছে, আমাদের সব থেকে বড় লক্ষ্য পূরণ হয়ে গেছে। আর আমি তো বলছি যদি জয়স জয়সওয়াল নিজের উপর দোষটা নিতে চাই তো নিতে দাও না, প্রবলেমটা কি? আপাতত আমাদের এটাই দেখতে হবে যে কোনোভাবেই যেন সন্দেহের তীর আমাদের দুজনের উপর না আসে। কিন্তু তুমি আইএম জয়সওয়ালকে ফাঁসাতে চাইছিলে, ওর থেকে বদলা নিতে চাইছিলে, সেগুলোর কি হবে? সেটা আমার লাইফ লাইনটা ভীষণ লম্বা, ওর ওপর কখনো না কখনো আমি প্রতিশোধ নিয়েই নেব। এভার খালি যশ জয়সওয়ালের বিরুদ্ধে তোমাকে কোর্টে সাক্ষী দিতে হবে, বুঝেছো তো? আইল ডু দ্যাট। পুরভবাবু, এই
যতগুলো গল্প হয়েছে এই যমজ ভাই বা যমজ বোনের ওপর সবসময় এগুলোর মধ্যে কনফিউশন থাকে। দ্য ডিফেন্স রেস্টস ইউ অনার। এই আদালত মিস্টার পুরব মেহরাকে অম্বর অগ্নিহোত্রীর খুনের অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে, আর সুনয়না অগ্নিহোত্রীকে খুনের ষড়যন্ত্রে সামিল হওয়ার জন্য 5 বছর কারাবাসের সাজা শোনাচ্ছে। তার সাথে মিস্টার ইয়াশ জয়সওয়ালকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে, কিন্তু স্মাগলিংয়ের অপরাধে দোষী পেয়ে 2 বছরের কয়েদের সাজা শোনাচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। শুভেচ্ছা জানাই জয়সওয়াল বাবু। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু আজকের আগে আপনি বলেননি যে আপনার যমজ ভাই আছে। এতদিন পর্যন্ত তো একজনকেই সামলানো যাচ্ছিল না, আম আই রাইট অর আম আই রাইট? ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।